অন্তঃসত্ত্বা স্তন্যদানকারী দানকারী মায়েদের জন্য কি রোজা কাজা করার সুযোগ আছে অন্তঃসত্ত্বা কিংবা স্তন্যদানকারী হলেই তিনি রোজা না রেখে রমজান মাসে অন্য সময় রোজা রাখার সুযোগ নেই তবে যদি তিনি এতটা অসুস্থ থাকেন অন্তঃসত্ত্বা অবস্থায় যে তার রোজা রাখার কোনো সামর্থ্য নেই অনবরত বমি হতে থাকে তিনি ব্যাপক অসুস্থ হয়ে পড়েন সেলানের উপরে থাকতে হয় এরকম কারো কারোর হয় যদি এই পর্যায়ে চলে যায় যে তিনি রোজা রাখতে সক্ষম নন তাহলে সেক্ষেত্রে তিনি অন্য সময় রোজা রাখলেও হবে আর বাচ্চাকে দুধ পান করাচ্ছেন যে মা সেই মা এই অজুহাতে রোজা ভাঙার সুযোগ নেই বা অন্য সময় রোজা রাখার সুযোগ নেই কারণ এতে বাচ্চা যে খুব বেশি অসুবিধা হয় তা না আমরা চাইলে এই সময় বাচ্চাদের যাদের দুধ তারা ভালো পায় জন্য উপযোগী খাবার বেশি খেতে পারি যে খাবার খেলে বাচ্চার জন্য পর্যাপ্ত দুধ হবে চাইলে আমরা দিনের বড় অংশ ঘুমিয়ে রাতে বড় অংশ জেগে থেকে আমরা রোজা রাখতে পারি অনেকভাবে আমরা ট্রাই করতে পারি যদি দেখা যায় যে না একেবারে অন্য বিকল্প কোনো খাদ্য নেই বাচ্চার আবার বুকের দুধ দিতে গেলে মান অসুবিধা হয় অথবা মানুষ রাখলে বাচ্চা দুধ পায় না বাচ্চার জীবন হুমকির মধ্যে বা কষ্টের মধ্যে পড়ে তাহলে সেক্ষেত্রে অন্য সময় রোজা রাখলেও হবে অর্থাৎ ঠুনকো অজুহাতের ভিত্তিতে শুধুমাত্র রোজা অন্য সময় রাখার সুযোগ নেই